عن صراط عن سيرات مصطفى درد مالو حالي يكون اتباع اتباع سنة خير البشر پیر لازم تابو يا بي اي بسار محمد عربي هاي هونو بي رست پشوا عالم هوا اس کی پیدائش کے مجلا شفیع الحمر نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گنہگار امت আর আমরা আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে আমরা মানুষের সাথে কটু কথা বলি খারাপ কথা বলি এমন কি জুলুম করি ঠিক কি না বলেন আমার নবীর আদর্শ ছিল উত্তম আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন حسنا الله سبحانه وتعالى বলে ও দুনিয়ার মানুষ তোমরা যদি কারো আদর্শ মানতে চাও তোমরা যদি কোন আদর্শ খুঁজতে চাও তাহলে আমার হাবিবের আদর্শ ধরো আমার হাবিবের আদর্শ হলো উত্তম আদর্শ হামসুরাত হামসিরাতে মুস্তফা দর্দ মালো হালে ইউকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার পীর লাজিম তাবু ইয়ামি আই বেসার মুহাম্মদ আরবি হায় হো নবী রাস্তে পেশওয়া আলম হুয়া উস কি পয়দাইশ কে মুজালা শাফিউল হামার নবী রোজ কিয়ামত শফাআত করে গা আল্লাহ কে পাস গুনাহগার উম্মা পর আল্লাহু আকবার আল্লামা জালালউদ্দিন রুমি বলেন যদি নবীর আদর্শ মানো নবীর সিরাত সুরাত যদি মানো কাল কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী কি মায়ার নবী জি তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবেন এবং আমার দয়াল নবী কি মায়ার নবী জি তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে লাগবে কি নবীর আদর্শ মানা ঠিক কি না কি লাগবে বলেন নবীর আদর্শ মানা লাগবে নবীর ইত্তেবা মানা লাগবে নবীর হুকুম মানা লাগবে নবীর সুন্নাহ মানা লাগবে ঠিক কি না বলেন যদি আমরা নবীর সুন্নাহ মানি তাহলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় পড়ে আপনার জন্য আমার জন্য শাফাআত করবে সুখের পানি ছেড়ে দিয়ে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডোরি না ঠিক কিনা নবীজিকে ভালোবাসলে জাহান্নাম ভয় করি না ঠিক কিনা আমরা নবীজিকে ভালোবাসি আমাদের জীবনের চেয়েও ঠিক কিনা জন আমার ভাইরা আমার মিশকান শরীফের হাদিস সিরাত ইবনে হিশামে বর্ণিত হয়েছে সিরাতে মুস্তাকিমে বর্ণিত হয়েছে আর রাহিকুল মাকতুমে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাহাবা আজমাইন ভালোবাসতেন সাহাবা আজমাইন ইত্তেবা করতেন আর আমরা নবীজির ইত্তেবা কেমন করি আমরা নবীজিকে কেমন ভালোবাসি খালি বলি নবীজিকে ভালোবাসি ভালোবাসি কিন্তু না না নবীজিকে ভালোবাসতে হলে কাজে পরিণত করতে হবে ঠিক কিনা বন্ধুজন আমার ভাইরা আমার আমার দয়াল নবীজি মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে
কত রক্ত ঝরিয়েছেন সবচেয়ে ওহুদের ময়দানে রক্ত বেশি ঝরিয়েছে কোথায় জোরে বলে ওহুদের ময়দানে আমার দয়াল নবীজি মায়ার নবীজি দন্দন মোবারক শহীদ হয়েছেন ঠিক কিনা বলে বন্ধুজন আমার ভাইরা আমার নবীজি প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কে বলেন জোরে বলেন কাতাদা কে বলেন আমি তো বর্ণনা বলছি যে হাদিসখানা মিশকাত শরীফের হাদিস সিরাত ইবনে হিশামে রয়েছে সিরাতে মুস্তাকিমে রয়েছে আর রাহিকুল মাখদুমে রয়েছে নবীজির প্রিয় সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার দয়াল নবীজি মায়ার নবীজি যখন সাহাবা আজমাইনদের কিনে ওহুদের ময়দানে যুদ্ধ করতে কাফের বেদিন মুশরিক মুনাফিকদের মোকাবেলায় পড়ে গেলেন তখন চতুর্দিক থেকে আমার দয়াল নবীজি মায়ার নবীজি নূর নবীজি জিন্দা নবীজি শরীর মুবারকে দেহ মুবারকে তীর ধনুক আসতেছিলেন এমন সময় হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হিসাবে আমার দয়াল নবীজি মায়ার নবীজি সামনে এসে হাজির আর বললেন কাফের বেদিন মুশরিক মুনাফিক আমার দয়াল নবীজির জন্য আমি আজকে ঢাল হয়ে যাব আমার নবীজির দেহ মুবারকের ভিতরে একটাও তীর বসতে দেব না বল আল্লাহু আকবার জন আমার ভাইরা আমার সাহাবা আজমাইন কেমন ভালোবাসতে আমার বন্ধুজন আমার ভাইরা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির সামনে এসে ঢাল মোবারক হয়ে বললেন কে আছো যত পারো তোমরা তীর মারো তোমরা যত পারো তোমাদের তরবারিদেরা আমার উপরে আঘাত করো কিন্তু আমার দয়াল নবীজিকে মায়ার নবীজিকে একটা আঘাত করিও না একটা আঘাত করিও না যত পারো আমি কাতাদার শরীরের ভিতরে আঘাত করো হাদিসে মোবারকায় বর্ণিত হয়েছে আমার দয়াল নবীজি মায়ার নবীজিকে যত তীর মারিছিল প্রত্যেকটা তীর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হিসাবে ঘুরে ঘুরে তার শরীর মোবারকের ভিতরে লাগিয়েছেন একটাও তীর আমার নবীজির শরীর মোবারকে লাগতে দেয়নি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢাল হিসাবে আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন আর তীরের আঘাতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ ঝুলে গালের উপর পড়ে গেছে আল্লাহু আকবার তীরের আঘাতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুইটা গাল মুবারকের উপর পড়ে গেছে এমন সময় যুদ্ধ শেষ জয় হয়ে গেছে বন্ধুজন আমার ভাইরা আমার আমার দয়াল নবীজি মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক সেইফ করার জন্য কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে সাহাবা আজমাইন বর্ণনা করে কাতাদার শরীর মুবারকে 97টা তীরের আঘাত তরবারির আঘাত লেগেছিল আল্লাহু আকবার 97টা তীরের আঘাত আর যদি তরবারির আঘাত লাগে মুফাসসিরে কাম বলেন তীর এবং তরবারি সহ 97টা আঘাত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের ভিতরে পড়ে গেল এইবার যুদ্ধ শেষ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কদম মুবারকের উপরে সিজদায় পড়ে গেলেন অদয়াল নবীজি মায়ার নবীজি বড় আশা করিয়া বড় ব্যথা নিয়ে আমি আপনার সামনে ঢাল স্বরূপ হিসাবে দাঁড়িয়েছিলাম এজন্য দাঁড়িয়েছিলাম আমি শহীদ হব কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের দরবারে বলবো মালিক তোমার হাবিবের জন্য তোমার হাবিবকে সেভ করার জন্য আমি কাতাদা শহীদ হয়েছিলাম কিন্তু আমি শহীদ হতে পারি নাই ও নবী গো আমার চক্ষু দুইটা ঝুলে গেছে আমি যদি বাঁচিয়া থাকি
আর যদি আমার নূর নবীর চেহারা মোবারক যদি আমি আমার চোখ দ্বারা দেখতে না পাই তাহলে নবী গো আপনার কাছে আরজু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলে আমাকে যেন আল্লাহ নিয়া যায় আর যদি দুনিয়ার বুকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে নূর নবীজির চেহারা মোবারক দেখা সারা বিকল্প কিছু না হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে এমন সময় আমার নবীজি দোয়া করেন কি করেন দোয়া করেন আল্লাহ আমার কাতাদাকে আপনি কবুল করেন আমার কাতাদাকে সুস্থতা দান করেন আমার দয়াল নবীজি মায়ার নবীজির হাত মোবারক দ্বারা কাতাদার দুই চক্ষুগুলো দুই চক্ষুটা চক্ষু দুইটা দুইটা চক্ষুর জায়গায় বসিয়ে দিলেন বসাবার সাথে সাথে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমি আগে যেভাবে চোখে দেখতাম তার সে কোটি কোটি গুণ উর্দে আমার চোখের পাওয়ার আরো বেশি বেড়ে গেছে দেখেন আমার নবীজি অপারেশন ছিল হাত মোবারক কি মোবারক জোরে বলে কি মোবারক বলতে কি কষ্ট হয় আমার নবীজির অপারেশন চিকিৎসা ছিল হাত মোবারক খুব মোবারক ঠিক কিনা বলে তাতে সাহাবা আসমাইন ভালো হয়ে গেছে খালি কাতাদার চক্ষু দুইটা দুই চক্ষের জায়গায় লেগে দিলেন সাথে সাথে চক্ষু লেগে গেল কাতাদা বলে আগের সে কোটি কোটি গুণ উঠতে আমার চোখের পাওয়ার বেড়ে গেছে বলেন না সুবহানাল্লাহ নারায় তাকবীর নারায় রিসালা বন্ধুজন আমার ভাইরা আমার কেমন নবীজিকে ভালোবাসতেন কেমন নবীজিকে মহব্বত করতেন সাহাবা আজমাই জীবন দিয়ে নবীজির এতেবা করেছেন ঠিক কিনা বলেন ঠিক কিন্তু